সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের স্বর্ণ মুকুট চুরির ঘটনায় জড়িত সন্দেহে এই পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়া মূল অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে তাঁতিবাজার পূজা মণ্ডপে হামলা ও মুকুট চুরির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। গেল 10ই অক্টোবর দুপুরে সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের মুকুট চুরি হয়। মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক মন্দিরে প্রবেশ করে মুকুটটি নিয়ে পালিয়ে যায়। তবে ওই যুবকের পরিচয় এখনও জানতে পারেনি প্রশাসন। এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত সন্দেহভাজন চারজনকে আটক করেছে। এছাড়া মূল চোরকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে জেলা পুলিশ। এটা আমাদের ইনভেস্টিগেশন ইজ ওপেন। এই মুহূর্তে শুধু এটুকুই বলবো যে এটা চলছে আর কি। হ্যাঁ, এটা চারজন গ্রেপ্তার আছে, এটা মামলা হয়েছে, ইনভেস্টিগেশন এটা যেহেতু ওপেন আছে আমি ডিটেইলস বলবো না। এদিকে শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। অন্যদিকে শারদীয় দুর্গা উৎসবে রাজধানীর তাঁতিবাজারে পূজা মণ্ডপে হামলা ও যশোরেশ্বরী কালী মন্দিরের মুকুট চুরির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গেল কয়েকদিন ধরে বাংলাদেশের কিছু মন্দিরে মূর্তি ভাঙচুরের মতো নিন্দনীয় ঘটনা ঘটছে। হিন্দু সম্প্রদায় ও উপাসনালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধও জানিয়েছে ভারত। সৃজন মাহমুদ, DBC নিউজ ডেস্ক।